হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লি ফুড বুক। আজকে আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চুলায় কিভাবে জ্যামস ক্যান্ডি কেক তৈরি করা যায়। এর আগেও আমি চুলায় কেক তৈরি করেছি, আজকেও আমি চুলায় তৈরি করব। চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি বালুটা দিয়ে আমি প্যানটা ঢেকে দেব। আর এটা গরম হতে এই জন্য দিচ্ছি, যখন আমি কেকটা বসাবো এটা একটা তাপমাত্রার মধ্যে যেন থাকে। আমি একটা বাটি নিয়েছি, আর এখানে তিনটা ডিম নিয়েছি, আর তিনটা ডিম আমি 30 মিনিট আগে নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। আর এখানে আইসিং সুগার দিয়েছি 1 কাপ। এখন আমি এটাকে ব্লেন্ড করব, মিক্স করে নেব ভালো করে। এখানে আমি 1/3 কাপ তেল নিয়েছি, হোয়াইট তেল। দুধ দেব 1/2 কাপ। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি কেকের মিশ্রণটা তৈরি করব, তার জন্য একটি চাকতি নিয়েছি, এর মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচ, বেকিং সোডা নিয়েছি 1/2 চামচ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে ছেঁকে নেব, অবশিষ্ট যা থাকবে এটাকে এখন ফেলে দেব। এখন আমি মিক্সটা ভালো করে মিশিয়ে নেব, এইভাবে দুটোটা যেন ভালোভাবে মিশে যায়। এটা আমি ব্লেন্ড করব না, এরকম একটা ই দিয়ে আপনারা মিক্স করতে পারেন, আপনারা কাঁটা চামচ দিয়েও মেশাতে পারেন। আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 চামচ। আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা চামচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কেক ঢালার জন্য একটা বাটি নিয়েছি, আর একটা কাগজকে এইভাবে কেটে নিয়েছি, তার উপরে একটা ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব যেন কেকটা ভালোভাবে উঠে আসে। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিব এইভাবে। আমি এই কেকটা বানাচ্ছি আমার একটা ছোট ভাইয়ের জন্য, তার জন্মদিন, তাকে আমি সারপ্রাইজ গিফট দিব। এখন আমি একটু এভাবেই করে নেব, যেহেতু কোনো ফাঁকা থাকলে ওটা কভার হয়ে যাবে। বালুটা গরম হয়ে গেছে, এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেব। আপনারা এরকম একটা স্টিলেরই নিতে পারেন, না হলে বালুর মধ্যেও বসিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম না। এখন আমি ঢেকে দেব, আর এটা 40 মিনিটের জন্য, আর মিডিয়াম আঁচে থাকবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর তৈরি হয়েছে কি না এটা বোঝার জন্য আমি এরকম একটা কাঠি, টুথপিক দিয়ে আমি দেখতে পারি যে আমার কেকটা তৈরি হয়েছে কি না। তো আমার কেকটা হয়ে গেছে, এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা থেকে, বাটির থেকে বের করব, এভাবে একটা চাকু দিয়ে সাইডটাই করে নেব, তারপরে বের করে নেব। কেকটাকে আমি বাটির থেকে তুলে ফেলছি, এখন আমি এটা উল্টিয়ে পিছনের কাগজটাকে তুলে ফেলবো এভাবে। এখন আমি কেকটাকে কেটে নেব মাঝখান দিয়ে এভাবে, একটা বড় ছুরি দিয়ে সুন্দর করে। চারটা কাগজ নিয়েছি, তো কাগজের একটা প্লেটের মধ্যে তো মাঝখানে আমি কেকটা বসাবো, যখন ক্রিমটা লাগাবো সাইড দিয়ে যখন লেগে যাবে তার জন্য এই কাগজটা লাগিয়ে নিয়েছি, ক্রিমটা লাগা। আমি এখন চিনির শিরাটা কেকের মধ্যে লাগিয়ে নেব, যেন যখন আমি ক্রিমটা লাগাবো ভালোভাবে বসে যায়। আমি এখন ক্রিম লাগাবো কেকের মধ্যে, তো কেকের 1 পার্ট আমি বসিয়ে নিলাম, তো এভাবে আমি ক্রিমটা লাগাবো। ভিউয়ার্স, এখানে আমি ক্রিম বানানোর ভিডিওটা দেখাই নাই, আমার আগের ভিডিওতে আমি কিভাবে ক্রিম বানিয়েছি সেটা দেওয়া আছে, আপনারা ওটা দেখতে পারেন। এখন আমি নিচের পার্টটা উপরে বসিয়ে দিলাম, যেহেতু নিচের পার্টটা অনেকটা প্লেন থাকে, সুন্দর থাকে, তো এটা আমি পুরোটাই এখন ক্রিম দিয়ে দেব।
আমি কেকটাকে পুরোটা ক্রিম দিয়ে কভার করে দেব, দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এসেছি, এখন আমি একটু ডিজাইন করব। আমি এখন ডিজাইন করব, ডিজাইন করার জন্য একটা স্টার নোজো ইউজ করছি, এটা যে কোনো বাজারে কিনতে পাবেন। আর ডিজাইনটা নিজের মতন আপনি কিভাবে করবেন, তা আমি হালকা একটা ডিজাইন করব এখানে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি জেমস ক্যান্ডি কেক। এটা আমার একটা ছোট ভাই, খুব আদরের ছোট ভাইয়ের জন্য এই কেকটি আমি তৈরি করেছি, ওর জন্মদিন, ওকে আমি সারপ্রাইজ দেব। তো আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপি সম্বন্ধে জানতে চাইলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।